নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা ছাড়া ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অতএব সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে সবথেকে ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে নিখিল পূজারীকে নিয়ে তো বন্ধুরা নিখিল পূজারীকে নিয়ে আমি গতকালকেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে আঠাশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার নিখিল পূজারী তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিদের সই করতে চলেছেন তো যেমন কথা তেমনই কাজ এই নিখিল পূজারী তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিদের সই করে দিলেন এটা একদমই ডিল ডান হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে একটা সময় ইস্টবেঙ্গল তারা কিন্তু রেসে লিড করছিল নিখিল পূজারিকে পাওয়ার জন্য তারপর মুম্বাই সিটি এফসি লিড করছিল। বর্তমানে দাঁড়িয়ে কিন্তু নিখিল পূজারিকে মাঝখান থেকে এসে বেঙ্গালুরু এফসি সই করিয়ে নিয়ে চলে গেল তো বেঙ্গালুরু কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ ভালোভাবে দল গোছাচ্ছে সানা সিংকে ইতিমধ্যেই তারা কনফার্ম করেছে এখন নিখিল পূজারীকেও তারা কনফার্ম করে নিল তো এটা অবশ্যই কিন্তু তাদের জন্য একটা বড় খুশির খবর বলা যায় এবং বেঙ্গালুরুর জন্য যথেষ্ট ভালো সাইনিং সেটা তোমরা বলতে পারো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা ইস্ট বেঙ্গলের আপডেট তো বন্ধুরা ইস্ট বেঙ্গলের স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সিমেরিও টোরো তার কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে জার্নি শেষ হয়ে গেছে ইতিমধ্যেই তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সবটা জানতে পেরেই যাবে তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু আরও একজন নতুন বিদেশি আসতে পারে মানে আসতে পারে না আসতে চলেছে যিনি স্ট্রাইকার হবেন এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে সিভিডিও টোরও তিনি একটা গুড বাই মেসেজ তিনি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায় পরক্ষণে তিনি ডিলিট অবধি করে দিয়েছেন কিন্তু তার গুড বাই ঘটে যাচ্ছে এই এইরকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে তো তার জায়গায় নতুন বিদেশি আসছে তো দেখা যাক সে কে হয় তো এবার ব্যাপার হচ্ছে বোড়া হেরেরার বদলি হিসাবে ভিক্টর ভাস্কুয়ে আসছে সেটা কনফার্ম এছাড়া আর একজন নতুন কিন্তু আসবে সেটা এবার দেখার বিষয় ইয়াগো ফালকে ডিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে যেরকমটা জানা যাচ্ছে এরপর তোমাদের মোহনবাগানের দুখানে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো যেটা ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলে যে ব্রেন্ডন হ্যামিল কবে যাচ্ছে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা ব্রেন্ডন হ্যামিল কিন্তু এই মরশুমটা সমুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন তিনি কিন্তু বর্তমানে মানে মোহনবাগান তাকে আর কি ছাড়ছে না ইন্দোনেশিয়ার ক্লাবে লোনে যাওয়ার খবরটা বেরিয়েছিল

মানে মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে রেখে দেবার তাকে এই মুহূর্তে ছাড়ছে না এছাড়া হুগো বুমোকে নিয়েও অনেক প্রশ্ন আসছে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা হুগো বুমো কোথাও যাচ্ছেন না তোমাদেরকে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে হুগো বুমো যে মোহনবাগান ছাড়বেন এইরকম কোনো খবর কিন্তু আমার কাছে ছিল না তো অবশ্যই যেমন কথা তেমনই কাজ মোহনবাগান ছাড়ছেন না হুগো বুমো এবং হুগোকেও ছাড়ছে না মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে হুগো তোমরা যদি সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখো সেইখান থেকেও তোমরা বুঝতে পারবে ডারবির টিকিটের যে পোস্ট করা হয়েছিল মোহনবাগান তরফ থেকে সেটা তিনি তার স্টোরিতে শেয়ার অবধি করেছেন তো হুগোপুমো তিনি কিন্তু কোথাও যাচ্ছেন না এখনও অবধি এই খবরটাই আমার কাছে রয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ